হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর অঙ্কিতা ভালো বিশাল চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। আর দেখো, আমি একদম অন্য লুকে, আর এই লুকটা আমি কি করে ক্রিয়েট করলাম এটা জানার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে। আর যারা যারা এখন অঙ্কিতা ভালো বিশাল চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দাও আর অল নোটিফিকেশন অন করে দাও। সো ফ্রেন্ডস, দেখো আমি কাপড় নিয়ে হাজির হয়ে গেছি। এই যে আমি এখন পরছি কাপড়টা, তোমাদের কে পুরোটা দেখাবো। যে আমি কি করে কাপড় পরি, আমি নানা রকম কাপড় পরতে পারি, আমি সব রকমই প্রায় কাপড় পরতে পারি, আর আমি নিজেই পরি। আমি কাপড় পরতে খুব ভালোবাসি, তাই নিজে নিজে শিখেও গেছি। এইটা আঁচলটা এরকমই থাকবে, বেশি খুব বেশি বড় করব না আমি। আর আঁচলটা বা সাইডে থাকবে, আর এই ডান সাইড দিয়ে আমি কুচি করতে থাকব। আর কাপড়টা দেখো বন্ধুরা, কাপড়টা কিন্তু খুবই সুন্দর, আমার খুব ফেভারিট একটা শাড়ি। এই কাপড়টা আমি দু তিনবার পরেছি, খুবই ভালোবাসি কাপড়টা পরতে। এই দেখো, এই কাজগুলো খুবই সুন্দর হলুদের মধ্যে, আর হলুদ কালার কাপড় আমি খুব ভালোবাসি। সো দেখো, কুচি করলাম, আমি কুচি খুব বেশি করিনি। আমি যেরকম কাপড় পরি সেরকমই তোমাদের দেখাচ্ছি। কুচিটা করা হয়ে গেছে, কুচিটা ঝুঁকিয়ে নেব। আর এই যে এই সাইডটা আছে, এটা এটা এই এইখানে তোমরা সেফটি পিন দিয়েও আটকে নিতে পারো বা গুঁজেও নিতে পারো। যদি বাইরে টাইরে বেরো কোথাও, আমি মনে করি সেফটি পিনটা দিয়ে করে নেবে, সেফটি ভালো। আর যদি এমনি নর্মাল পরতে চাও, গুঁজেও দিতে পারো। আমি এখন গুঁজেই নিচ্ছে এই জায়গাটা, ঠিক আছে? আমি এরকম পরে একটা ভিডিও করেছিলাম, দেখো খুব সুন্দর একটা লুক আসে। আর এই যে এই দেখো, আমি আঁচলটা অত ভালো, দাঁড়া এইটা এইটাকে কিন্তু তোমাদের এই যে পাটটা থাকবে, এই পাটটাকে এরকম করে নিতে হবে। আর এই দিক দিয়ে অনেকে এইটাকে এই দিকের যে আঁচলটাকে আমি নর্মালি রাখলে রাখতে পারি, আবার চাইলে এটাকে, দাঁড়াও দেখাচ্ছি। সো ফ্রেন্ডস, দেখো আমি এবার ব্লাউজটা পরে নিয়েছি। আর এই দেখো, আমি তোমাদের যেরকম দেখালাম যতটা অবধি, এই যে আমি আঁচলটা করেছি, আর আঁচলটা করেছি এই দিকে, আঁচলটা কিন্তু অনেকটা বড় রেখেছি। এই আঁচলটা বড় রাখার কারণ হলো, আমি এই আঁচলটাকে এইখানে নেব, এর ভিতরে ঢোকাবো, বুঝলে? এই আঁচলটাকে এর ভিতরে ঢুকিয়ে পিন করব, আর এই জায়গাগুলো ঠিক করে নেব, ঠিক আছে? সো ফ্রেন্ডস, দেখো আমার কাপড় পরা কমপ্লিট। আমি সামনের দিকটা হলুদ রাখতে চাইছিলাম, তার জন্য আমি এইটা এখানে পিন করিনি। এই জিনিসটা এখানে পিন করা যাবে, হাতেও নেওয়া যায়। আমি হাতের সাথে এটা বেঁধে নিয়েছি, এটা একটা অসাধারণ লুক দিতে সাহায্য করবে।
তোমরা অনেক রকম ভাবে ফটো তুলতেও এই লুকটা কাজে লাগাতে পারবে, এরকম হাতে সাথে বেঁধে। এর আগে আমি কোনোদিন নিয়েই ফার্স্ট করলাম, বেশ ভালোই লাগছে। আর এবার আমি মেকআপ করব, আমি দেখো একদম নর্মাল মুখে আছে, এবার আমি মেকআপ করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। সো ফ্রেন্ডস, ফাইনালি আমি দেখো একদম মুখটুক ধুয়ে নিয়েছি, মুখটা যাতে পরিষ্কার থাকে। তারপর আমি ইউজ করব হচ্ছে ল্যাকমির 9 to 5 ক্রিম আমি ইউজ করব ফেসে। ফার্স্টে আমি এটা ফেসে অ্যাপ্লাই করব। সো এই দেখো আমি মুখে মেখে নিচ্ছি এটাকে। এটা ফেসে অ্যাপ্লাই করার পর দেখো আমার ফেস একটা এক্সট্রা গ্লো পেতে সাহায্য করছে। সো ফ্রেন্ডস, এবার আমি অ্যাপ্লাই করব হচ্ছে ল্যাকমির ফেস পাউডার, ঠিক আছে? আমি এখন ল্যাকমির ফেস পাউডার অ্যাপ্লাই করব ফেসে। এটা কিন্তু ভালো করে মুখে ডলে নিতে হবে, তা না হলে জেগে জেগে থাকবে। আমার ফেসটা দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে এখন। আর এবার আমি এই দেখো ল্যাকমি, এই দেখো এলিটিন কাজল আছে, এটা এলিটিনের। আমি সব কোম্পানির জিনিসই ব্যবহার করি, আমি কালকেও কাজল পরেছি। ল্যাকমির কী বলবে, ল্যাকমি না সরি এলিটিনের কাজলটা মানে এতটাই গাঢ় না, আমি সাবান দিয়েছি দেখো তবুও এখনও আমার একটু একটু লেগে আছে। আমি আয় না, এই কাজলটা কিন্তু খুবই ভালো আর খুব গাঢ়, কী বলবো, দিলে উঠতেই চায় না। দেখো আমি কাজল দিয়ে নিয়েছি। আর আমি যেহেতু টিপ পরতে ভালোবাসি, আমি টিপ পরি, তোমরা চাইলে টিপ পরতে পারো, তা না হলে না পরতে। আমি সিঙ্গার টিপ নিয়েছি কুমকুমের, তোমরা চাইলে পরতে পারো, তা না হলে না পরলেও চলবে। আমি দেখো একটা ছোট্টর উপরেই টিপ পরে নিয়েছি আর কাজল দিয়ে নিয়েছি ফেসে। জাস্ট আমি ক্রিম ইউজ করেছি আর পাউডার ইউজ করেছি, আর এই জায়গাগুলো হালকা কালো কালোর জন্য আমি এইটা ব্যবহার করব। এটা এই জায়গাগুলো আমার হোয়াইট করবে, এই জায়গাগুলো যে স্পট আছে, তোমাদের যেই জায়গায় স্পট আছে তোমরা সেই জায়গায় এটা ব্যবহার করতে পারো। আমি এই স্পটের জায়গাগুলো ইউজ করছি যাতে এই স্পটগুলো পরিষ্কার হয়ে যায়। দেখো ফ্রেন্ডস, আমি সামনের চুলটা উল্টে একটু হালকা উঁচু করে নিয়েছি। আমি সবসময় যদিও চুলে সিটি কেটে রাখি, এখন একটু দেখো উঁচু করে হালকা পফ করেছি, তেমন একটা করিনি। আর বাকি চুলটা, আর আমি চাইলে তার নিচে একটা গার্ডার দিয়ে তার উপর দেখো এই যে গোলাপ আছে, এই যে ক্লিপ দেওয়া, এই গোলাপটা আমি দিয়ে দেবো। আমি গার্ডার কোথায় দাঁড়ান,
তো আমি দেখো গার্ডার দিয়ে তার উপর ওই ক্লিপটা দিয়ে দিয়েছি, আর সামনেটা আমি পুরো উল্টে আঁচড়েছি, আর বেশি কিছু হেয়ার স্টাইল করিনি। আর এই গার্ডারটাও আছে আমার কাছে, গার্ডারটা এখন দিইনি, আমি এমনি নর্মাল গার্ডার দিয়েছি, কারণ ওই ফুলটা দিয়েছে, দুটো ফুল একসাথে বোঝা যাবে না, অসুবিধা হবে তার জন্য। দেখো আমি একটা হার পরে নিলাম, আর আমি কানের একটু বড় বড়ই নিয়েছি। এই কানেরটা কি বলতো, কানে ব্যথা হয় না খুব ভালো, এই যে এরকম রিং দেওয়া, খুবই হালকা, দেখতেই বড়। এই দেখো আমি ল্যাকমির 9 to 5 লিপস্টিক ইউজ করব ঠোঁটে। আর এটা দেখো ঠোঁটকে অতটা মানে ম্যাট লিপস্টিক না, তাও অতটা গ্লেজ নেই, আর এর জন্য আমি এই দেখো ল্যাকমির অ্যাবসোলুট ইউজ করব, যেটা আমার ঠোঁটে কিন্তু খুব চিকচিক করবে। আমি কিন্তু এটা লিপস্টিক ছাড়াও ইউজ করতে পারি, লিপস্টিকের ওপরেও দিতে পারি, লিপস্টিক ছাড়াও দিতে পারি। আর এই যে দেখো এটা কিন্তু আগের থেকে অনেকটা বেশি গ্লেজ হচ্ছে, আর এটা খুব চিকচিক করে। এটা চাইলে তুমি চিকে ইউজ করতে পারো, গালে ইউজ করতে পারো, আমি ইউজ করবো না, আমার নর্মাল প্লেন হোয়াইট কালারেরই গালটাই ভালো লাগে, আমি চিকে ইউজ করব না। সো ফ্রেন্ডস দেখো ফাইনাল লুকে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করো, আর আমার এই সরস্বতী পুজোর মেকআপ টিউটোরিয়াল তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে। আমি যতদূর পারি সাজতে, আমি খুব ভালো সাজতে পারি না, যত দূর পারি সেইটুকুনির মধ্যেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে একদম সহজ সরলভাবে কিভাবে সুন্দর করে তাও সাজা যায়, ঠিক আছে। আর আমি এরকমভাবেই সাজি, আর কাপড়ও এরকমভাবেই পরি আমি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আজকে ভিডিওটা এই পর্যন্তই, যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেলবাটনটা প্রেস করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, সকালে সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার।